আশঙ্কাটি শেষ পর্যন্ত সত্যি হয়ে গেল। আসন্ন পুরভোটের প্রার্থী তালিকা ঘোষণা হতেই বর্ধমান পুরসভা এলাকার একাধিক ওয়ার্ডে প্রকাশ্যে শুরু হয়ে গেল বিক্ষোভ আর অশান্তি। তার বাইরে রইল না শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরের দ্বন্দ্ব। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর শুক্রবার তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হতেই শুক্রবার রাতে বর্ধমান পুরসভার 19 নম্বর ওয়ার্ডে দলের জেলা নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যেই বিক্ষোভ দেখালেন একদল তৃণমূল কর্মী। তাঁদের অভিযোগ, 18 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শাহাবুদ্দিন খান এলাকার উন্নয়ন তো করেনি, উল্টে তিনি একাধিক দুর্নীতির সঙ্গে জড়িত। এই অবস্থায় ইমরান কায়েম বা শেখ শামিরকে প্রার্থী করার দাবি জানিয়ে এলাকায় রীতিমতো স্লোগান দিয়ে মিছিল করেন প্রায় 200 তৃণমূল কর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বর্ধমান থানার পুলিশ। অশান্তি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আমাদের প্রার্থীকে আমরা চাই না। 30 নম্বর ওয়ার্ডে আমরা আজীবন এই দলটা করে যাচ্ছি তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি হয়ে, কিন্তু এমন একটা সিপিএমের যারা আমাদের উপর অত্যাচার করেছে, যারা আমাদেরকে যখন সিপিএমের রাজত্বে আমাদের উপর প্রচুর অত্যাচার করেছে, উনি এখন ওনার স্ত্রীকে ক্যান্ডিডেট করে দেওয়া হয়েছে। আমাদের এই ওয়ার্ডে দুটো ছেলে, আমাদের ওয়ার্ডে দুটো ছেলে এত খাটে মানুষের সাথে, যেটা হচ্ছে ইমরান কায়েম আর শেখ সমীর, এই দুটো ছেলে গরিবের পাশে মানুষের পাশে এত থাকে যে ধারণার বাইরে। দিন নাই, রাত নাই, জল নাই, বৃষ্টি নাই, বান বন্যা, ভ্যাকসিন করোনা একভাবে মানুষকে করে যাচ্ছে। এই দুটো ছেলেকে আমাদের দুটোর মধ্যে আপনাকে দিক, সাহাবুদ্দিনকে বাদ দিক, ইমরান কায়েম নালে পাপায়, আমরা সবাই তৃণমূল করি। তপন দীর্ঘদিন ধরে ব্যবহার করেছে, শেষে যখন তপন জানকি বাঁকার নিচে যত ভেসে জায়গা যখন বিক্রি করতে, আমার স্বামী প্রতিবাদ দিতে গিয়ে আমার স্বামীর রাজুকে দিয়ে বন্যাকে দিয়ে খুন করা করেছে, আমাকে আমার স্বামীকে বিধবা করেছে, তপন করেছে। তপন আমরা চাই না, চাই না, চাই না। এখন কি চাইছে? এখন আমরা তপনকে চাইছি না, এখন আমরা স্বামীকে নেবে, কায়েমকে নেবে, স্বামীকে আমরা চাই। একইভাবে দলের ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে বিক্ষোভ হয় পুরসভার 2, 28 আর 30 নম্বর ওয়ার্ডেও। প্রার্থী বদলের দাবিতে রীতিমতো টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন এইসব ওয়ার্ডের কয়েকশো তৃণমূল কর্মী। করছেন দিদি আপনারা? আমরা রুবি মুখার্জিকে প্রার্থী হিসাবে মানছি না। কি চাইছেন আপনারা? আমরা চাই তনুজা বেগমকে প্রার্থী হিসাবে আমাদের 2 নম্বর ওয়ার্ডে দাঁড় করানো হোক, যিনি আমাদের আপদে বিপদে সব সময় আমাদের পাশে থাকেন, যাকে আমরা সব সময় নিজের চোখে দেখি মানুষের কাজের উন্নয়নের কাজের দিকে। কি বিক্ষোভ করছেন দিদি আপনারা? আমরা 28 নম্বর ওয়ার্ডে যে প্রার্থী ঘোষণা করেছে সেই প্রার্থীকে আমরা মানছি না, মানছি না, মানবো না, কারণ এই প্রার্থীকে আমরা কোনোদিন এতদিন পর্যন্ত দেখিনি। আমরা তনুজা বেগমকে চাইছি, ওই আমাদের আশেপাশে এসে দাঁড়ায়, সবসময় থাকে, আমরা তাই ওকে চাইছি। আমাদের অনেক কাজ করেছে, আর যিনি এখন হয়েছে তাকে তো আমরা চিনি না, জানি না, আর নামটাও প্রথম শোনা, তাই নামটাও ভুলে যাচ্ছি আমরা। এদিন বর্ধমান পুরসভা এলাকার বেশিরভাগ জায়গাতেই নতুন প্রার্থীদের নিয়ে দলের অন্দরে অসন্তোষ প্রকাশ্যে এসেছে বলে রাজনৈতিক মহলের দাবি। আর সেই দাবি মেনে একাধিক ওয়ার্ডে শেষ পর্যন্ত প্রার্থী বদল করে গোষ্ঠীদ্বন্দ্বের রাশ আলগা করতে বাধ্য হয় পূর্ব বর্ধমানের জেলা তৃণমূল নেতৃত্ব। পাপাই সরকারের রিপোর্ট, তারা নিউজ, পূর্ব বর্ধমান।